হ্যাঁ এভরিওয়ান, আর কেক ফিশন থেকে বলছি। তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছ খুব সফট একটা অরেঞ্জ কেক আমি তৈরি করে নিয়েছি। এটা ছিল 2 পাউন্ড। তো ভিডিওতে হয়তো একটু ছোট দেখা যাচ্ছে, কারণ ক্যামেরাটা আমি একটু উপরে তুলে নিয়েছি। তো এখানে আমি সুগার সিরাপের সাথে যে আমার এক্সট্রা এলিমেন্টগুলো ওগুলো আমি দিয়ে নিয়েছি। তো এইভাবে আমি কেকটাকে সেট করে নিচ্ছি। আজকে খুবই কাজের মধ্যে ছিলাম, একটু প্রেশারও ছিল, তো খুব ইজিলি করে তোমরা এভাবে কেকটা তৈরি করে নিতে পারো। আমি এখন এখানে পেস্টটা দিচ্ছি। আসলে ভিডিওটা ব্যাপারে আমি একটু নতুনই, তবুও চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এখানে আমি একটু পিচ কালার তৈরি করে নিয়েছি পেস্টটা। তো আমি আগে ফুলটা কাভার করে নিব। উপরের এই যে যে আমাদের যে টপারের লেয়ারটা, এই টপ লেয়ারটা আমি আগে কাভার করে নিচ্ছি, দেন আমি সাইডগুলো কাভার করে নিব। কারণ দেখা যায় যে সাইড হয়ে গেলে উপরটা ফিনিশিং আসতে চায় না, এই জন্য আমি আগেই করে নিয়েছি। তো এইভাবে আমি স্ক্র্যাপারটা দিয়ে ফিনিশিং করে নেব, এবং প্যালেট নাইফ দিয়ে আমি পুরোটা ফিনিশ করে নিয়ে ফিনিশিংটা এনে দেবো। তো এটি কেকটা ছিল যার অর্ডার, তিনি বলেছিলেন যে এটা হচ্ছে সুগার পেপার বা ফটো প্রিন্ট দিয়ে হবে, তো এডিবেল ফটো পেপার যেগুলো, তো এই এডিবেল ফটো পেপারটা আমার আসতে লেট হচ্ছিলো। তো যতক্ষণ লেট হয়েছে আমি ওটাকে ফ্রিজে সেট করে রেখে নিয়েছি কেকটাকে। তো এবার এখন আমি তোমাদেরকে দেখাবো যে এটা কীভাবে কাটতে হয়। অনেকের দ্বিধাদ্বন্দ্ব থাকে যে কীভাবে ফটোটা কাটবে। তো তোমরা নিচের ওই পলিথিন সাথেও কেটে নিতে পারো, আর এইভাবে আমার মতো করে পলিথিনটা ছাড়িয়ে নিয়ে তারপরেও কেটে নিতে পারো। তো আমি এইভাবে পলিথিনটা ছাড়িয়ে নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এখানে যে বেলুনগুলো যে ডিজাইনের জন্য দেওয়া হয়েছে আমি এটাকে কাটবো না। তো এইভাবে করে আমি বেলুনের শেপ দিয়ে কেটে নিয়েছি, যেখানে যেখানে যেরকম সেভাবেই করে নিয়েছি। তো এখন ভালো মতো এটাকে ফিনিশ করে কাটতে হবে। তোমরা যখন কাটবা খুব সাবধানের সাথে এটাকে কাটবা, যেখানে যে ডিজাইন যেভাবে সেইভাবে আমি কেটে নিয়েছি। তো কাটার পরে আমি এটাকে কিন্তু ভালো মতো কেকের উপরে সেট করে নিব। আর কেকের উপরে সেট করার সময় তোমাদের একটু সাবধানতার সাথে সেট করতে হবে, কারণ একবার সেট হয়ে গেলে কিন্তু দেন আপনি যদি আবার উঠাতে যান তাহলে পেস্ট্রিটা আপনার একদমই নষ্ট হয়ে যাবে, ফিনিশিংটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো আমি এখন এটাকে একটু কাটতে সময় লাগতেছে, এটাকে কেটে তারপরে কেকের উপরে বসাই দিব। এবং কেকের উপরে বসাই দিয়ে সাইডে যদি তোমরা কোনো ডিজাইন দিতে চাও অবশ্যই সাইডে ডিজাইন করে নিতে পারো। আমার মনে হয় যে এটা দেওয়ার পরে সাইডে যদি ডিজাইন না দেওয়া হয় তাহলে খুবই খারাপ লাগে আমার কাছে। তো আমি এর জন্য পাশে সবসময় একটা ডিজাইন করে দিই। তো এই তো কাটা হয়ে গেলো, এখন এটাকে আমি সুন্দর করে বসিয়ে নেবো। আমি কোথায় বসাবো সেটা একটু তোমাকে ভেবে নিয়ে তারপরে বসাতে হবে। তো বসিয়ে নেওয়ার পরে আমি সাইডে যে একটা নজলে প্রেসটি নিয়ে তারপরে এইভাবে জাস্ট একটু সিম্পল ডিজাইন করে বাউন্ডারিটা জাস্ট করে দাও, যাতে ফাঁকা না মনে হয়। তো এতে এইভাবে করে নিবা, আর সাথে তোমরা যে ডিজাইন দিতে চাও সেই ডিজাইনগুলোকে ক্যারি করে নিবা। আমি এখানে সুগার বল যেরকম দেওয়ার দরকার সেগুলো দিয়ে গোল্ড লিপগুলো দিয়ে জাস্ট কেকটাকে ছেড়ে দিয়েছি। আর কেকটা খুবই আর্জেন্ট ছিল, যার কারণে আমি পিকচারটা দেওয়ার পরে আর ফ্রিজে সেট করতে পারিনি। তো তারপরেই আমি ডেলিভারি দিয়ে দিলাম। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবা না। আর আশা করছি আমি এখন থেকে কেক তৈরি করার সময় তোমাদের জন্য ভিডিওটা মেক করব, যাতে তোমাদেরই সুবিধা হয়। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, ইনশাল্লাহ আবার একটা ভিডিওতে দেখা হবে।